নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন আর সহজ একটা রেসিপি। বন্ধুরা, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তার সাথেই ঘরে ঘরে লেগে আছে সর্দি কাশি। তার একমাত্র সমাধান আজকের রেসিপি। আজকে আমি আমলকি দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে গ্যাস, অম্বল, সর্দি কাশি, গলা ব্যথা নির্মূল করতে পারবে। আর এটা বানানো একদম সহজ, বাড়িতে তোমরা খুব সহজভাবেই আমলকির এই আচারটা তৈরি করতে পারবে। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এই আচার বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কেজি আমলকি নিয়েছি। আমলকিগুলো একদমই ফ্রেশ, তোমরা দেখতেই পাচ্ছ। চেষ্টা করবে আমলকি যেন কোনো দাগ বা পচা না থাকে। যদি সারা বছর আচারটা রাখতে চাও তাহলে একটু ভালো মানের আমলকি দেখে তবেই কিনবে। তো সবার প্রথমে এই আমলকিগুলো আমি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। যারা দীর্ঘদিন ধরে সর্দি কাশি গলা ব্যথায় ভুগছে, তারা পরপর 3 থেকে 4 দিন যদি এই আমলকির আচার খায় তাহলে কিন্তু তাদের রোগ একেবারে নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে আমলকি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমলকিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে আমলকিগুলো ঢেলে দিচ্ছি। আমলকিগুলোকে এবার আমরা ভাপিয়ে নেব। বড় আমলকিগুলো একটু নিচের দিকে দিচ্ছি আর ছোটোগুলো একটু ওপরের দিকে রাখছি। তো আমলকিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখন আগে থেকে আমি একটা কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা জলের ওপরে রাখতে হবে, জল ছুঁয়ে যেন স্ট্যান্ডটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে। মানে সরাসরি জল যাতে আমলকিতে না লাগে সেদিকে একটু খেয়াল রাখবে। বেশিক্ষণ ভাপাতে হবে না, মাত্র 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তো বন্ধুরা, প্রায় 6 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। খুব বেশি ভাপালে কিন্তু আমলকিগুলো একদম গলে যাবে, তখন আমলকিগুলো আর আস্ত আস্ত থাকবে না। এখানে তোমরা কী করে বুঝবে যে আমলকিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে? তো যখন বুঝবে, এই দেখবে যে আমলকির গায়ে এরকম ফাটল দেখা দিয়েছে, মানে আমলকির, এই দেখো আমলকির গায়ে যে কোনো এক পাশ বা দুপাশ দিয়ে ফাটল দেখা দিয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমলকির গায়ে ফাটল ধরেছে, তার মানে আমলকিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো আমলকিটাকে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ আমলকি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা অন্য একটা কাজ করে ফেলব। আমরা আচারের জন্য মশলা তৈরি করব। সবার প্রথমে ধনিয়া আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, গোলমরিচ সব কিছু কিন্তু 2 চামচ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি মৌরি। আর এখন এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। মোটামুটি একটু লাল লাল হলে তখন নামিয়ে নিতে হবে, ঠিক এরকম সময়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো মশলাগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। কিন্তু একদম মিহি গুঁড়ো করলে কিন্তু হবে না, যেরকম দেখছো দানা, একটু দানা দানা করে, মানে মিক্সিটা একটু চালাবে, একটু বন্ধ করবে, এইভাবে করে এইরকম দানা দানা করে গুঁড়ো করে নেবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে মশলাটা, একদম মিহি গুঁড়ো করলে হবে না। তো বন্ধুরা, এদিকে আমাদের আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমলকিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো আমলকিটা যেখান থেকে ফেটে গেছে সেইখানে এইভাবে একটু হালকা চাপ দিলেই দেখবে যে অনায়াসে খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে। এই দেখো একদম সহজভাবে ছাড়িয়ে যাবে, কোনো সমস্যা হবে না যদি আমলকিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়। এটা না বেশি সিদ্ধ হয়েছে না কাঁচা রয়েছে, এরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। আর মাঝখানের বীজটাকে ফেলে দিতে হবে। তো একইভাবে প্রত্যেকটা আমলকি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে না। তো সমস্ত আমলকিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কত সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। তো চলো এখন আমলকির আচারটা আমরা তৈরি করে ফেলি। সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহারই করতে হবে। তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি গোটা 3টে রসুন বেছে নিয়েছিলাম। তো রসুনগুলোকে দিয়ে হালকা এইভাবে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব কয়েক টুকরো আদা। তো আদা আর রসুনটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, তবে খুব লাল করে ভাজতে হবে না। এখন দিয়ে দেব আমলকি টুকরোগুলো।
দিয়ে দেবো এক চামচ মতো লবণ। লবণ আমরা পরে আবার দেবো, তো প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা প্রায় 10 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে আবারও রান্না করে নিতে হবে। মোটামুটি 10 মিনিট, যেটা বলেছি তোমাদের, 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে প্রথম দিকে। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেব এক চামচ বিট লবণ, আর যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে 1.5 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম সহজভাবে আমলকির আচারটা বানাতে শেখানোর, আশা করছি তোমরা একবারেই পারবে। এখন যেটা দিতে হবে সেটা হলো গুড়। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি, মানে 1 কিলো আমলকির আচার তৈরি করার জন্য এখানে 500 গ্রাম গুড় লাগবে। তো আমি 1 কিলো আমলকির পরিমাণগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আমলকিগুলো বাড়িয়ে বা কমিয়ে নাও সেই আন্দাজ করে মশলা আর গুড়টা দিয়ে নেবে। এখন গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে এইভাবে জাল করে নিতে হবে আবারও 5 থেকে 7 মিনিট। আমলকির গা থেকে জল বেরিয়ে দেখতেই পাচ্ছ যে অনেকটা ঝোল হয়ে গেছে। তো যখন ঝোলটা অনেকটা টেনে যাবে তখন আমরা এর ভেতরে মশলা দেব। আর কি করে বুঝবো যে এটা হয়ে গেছে? দেখতেই পাচ্ছ ঝোলটা এখনও পাতলা রয়েছে, মানে আরও একটু জাল করতে হবে। এখানে মশলা আমি আরও 2 চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব আবারও 1 চামচ মতো বিট লবণ। লবণের ভাগটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, যেহেতু আমলকি এটা কিন্তু নোনতা হয়ে যাবে না, লবণটা টেনে নেবে। তো যখন ঝোল দেখবে এরকম পরিমাণ হয়ে গেছে, তো তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য অপেক্ষা করবে। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিলে তোমাদের এই আচারটা সারা বছর ভালো থাকবে। আর প্রত্যেক দিন ভাতের পাতে যদি 3 বেলা তোমরা এই আচারটা 1 টুকরো থেকে 2 টুকরো খেয়ে নাও, তোমাদের গ্যাস অম্বল বদহজম কিছুই হবে না। অনেকে বলে থাকে আমলকির আচার নাকি তেতো বা কষ লাগে। আমি ঠিক যে যেভাবে আর যে যে উপকরণ দিয়ে আচারটা বানিয়েছি এইভাবে বানিয়ে দেখো, একটুও কষ বা তেতো লাগবে না। তো আচারটাকে এখন ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে আচারটা, আর গুড়ের রসটা একেবারে আমলকির মধ্যে ঢুকেই গেছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা কৌটার মধ্যে রেখে এটাকে স্টোর করব। তো বন্ধুরা, এখন তো আমলকির সিজন, প্রচুর পরিমাণে বাজারে আমলকি পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই দরকার হলে 2 থেকে 3 কেজি আমলকি কিনে আচার করে বাড়িতে রেখে দাও সারা বছরের জন্য। এইভাবে আমি যেভাবে দেখালাম সারা বছরই ভালো থাকবে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।